সকাল বল জ্বালাই দাও বলছে বাবা মনে কি ধরে গেল আল্লাহ জানে ওই যদি না চালা তো মারব ঘর খুলবে না আমাদের কাছে শুয়ে থাকবো ভাত খাবে হ্যাঁ সঙ্গ তোমার আরে খাপার মন বৃন্দাবন তো খাপা ছেলে তার মনে যেটা চলে এসছে সেইটাই বলেছে নাকি ওর ওর জন্য আমরা কোন যে দুঃখ পেয়েছি তা নয় না খাপা দেবো অনেক কিছু করে সংবাদ সভাবে নাই ও বলছে মাই আমার দুয়ার খুলবে নাই ইরাকের ঘাটে সদগর জাহাজ লাগিয়ে বছরে আমার কর্মচারী আমি ছেড়ে দেবে কে কাঁধে তুলে নি কালো কম্বল ঢেকে দাও এবার কাঁধে তুলে নাই কালো কম্বল ঢেকে রাস্তায় রাস্তায় নিয়ে যাই রাস্তায় রাস্তায় নিয়ে যাচ্ছে ছোট ইমাম হোসেনের মতো ওই বয়সের একটা ছেলে তার নাম হচ্ছে মোসেফ কাক্কা সে কিন্তু রাস্তাতে ধুলো নিয়ে খেলা করছে তো চাদরের ছিদ্র দিয়ে হাসান হোসেনের রূপ ফুটে বেরুচ্ছে তো মোসেফ কাক্কা বলছে কি বটে ওটা ঝলমল করলো ছোট ছেলে তো আবার ধুলো নিয়ে খেলা করতে লাগলো সভাতে আনাই রাজসভাতে রিজাকো বাদশাকে সালাম খাই তোমার কালো কম্বল ঢাকা কি বটে ওটা এই দুটো হচ্ছে অমূল্য রতন তার মানে দুটো ছেলে যেমন চাদর খুলে দেয় রূপে মনে হচ্ছে রাজসভাটা আলোকিত এই ছেলে কোথায় পেলে এই ছেলে ওই নদীর কিনারায় থান ছিল এদের কোনো ওয়ারিশ নেই কেউ নেই এই ছেলে এর ছেলে মা বাপ নাই কেউ নেই কোনো ওয়ারিশ নাই কোনো ওয়ারিশ নেই সত্যি হ্যাঁ ছেলে তুমি আমাকে বিক্রি করবে আরে হুজুর আপনার কেউ কোনো ছেলে পেলে নাই আপনার তো আমার নিয়েলাম ছেলে দুটো নেই আপনি আচ্ছা দাম কত হুজুর দাম বলে কোনো লজ্জা দেবেন না আপনি যেটা খুশি হয়ে গেবেন সেটাই নেব আমি আর ছেলের দাম দিতে পারবো না হ্যাঁ তো হ্যাঁ তোমাকে দিচ্ছি 2 লক্ষ সোনার মোহর তাই নাকি হ্যাঁ আরে ওঠে আমি খাসি খুশি 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 এবার হাসান হাসানকে ঘুমন্ত অবস্থায় রিজার্ভ বাদশাকে বিক্রি করে দিয়ে সদগর পালাই ও ধারেতে মদিনাতে সন্ধ্যা লেগে আমার আব্বাকে বলো গা সারা দিন সন্ধ্যা পর্যন্ত ছেলে দুটিকে কি কাজে রাখতে হয় আমার কেন ভিতরটা কাঁদছে এমন ভাবে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আবার সেই মেয়েটা বুরখা পরে নবীকে কি সালাম দিচ্ছে আলাইকুম নবী সাহেব মাগরিবের নামাজ আরম্ভ হতে আর খানটা দেরি আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে মা আমার ফাতে মারলো এখানে কিসের জন্য এসছো মা হাসান হাসান সকালবেলায় হলো আমার আপনার বাড়িতে এসেছে তাড়াতাড়ি পাঠিয়ে দেন হুজুর ওই মা ফাতেমা কাঞ্চে রোদন করছে তাড়াতাড়ি পাঠিয়ে দেন ও আজ তো আমার হাসান হাসান আসে নাই মা হ্যাঁ এসেছে হুজুর বে আমি খুঁজে দেখছি দেখুন সেদিন নবী তামাম মদিনা খুঁজলো পাহাড় নদ নদী জঙ্গল খুঁজলো
কোনো জায়গায় পেল না। শেষকালে নৈরা সহায় দিনের নবী এসে বলছে, ওরে আমার ফাতেমা, আমার হাসান হোসেন এই দেশে নাই। চালাচ্ছি সবা বরাবর, হাসান হোসেনকে কোন বেঈমান করে নিয়েছে। আমার হাসান হোসেনকে কেউ চুরি করেছে, চুরি করেছে। হ্যাঁ, এবার মা ফাতেমা ধুলাই করে কাঁদতে লাগলো। নবী আলাইহিস সালাম মসজিদে চলে গেল। এমন সময় আলী বাড়ি এলো। আলী বলছে, হাসান হোসেনের মা, তুমি এইভাবে কেন কাঁদছো? এইভাবে কেন কাঁদছে হুজুর? ওই সকালবেলায় আব্বার বাড়ি যাবো বলে গিয়েছিল হাসান হোসেন, আমার আব্বা খোঁজ করে দেখেছে কোন বেঈমান কুফর মালায়ন চুরি করেছে আমার ছেলের দুধ, চুরি করেছে। আলী বলছে, বেশ, আমার ছেলেকে কেউ আল্লাহর দয়াতে চুরি করে রাখতে পারবে না, আমি দেখছি। হযরত আলী কারিমুল্লাহ হুজুর মাগরিবের নামাজ ধীর স্ত্রীয় পড়লে, যে ছেলে হারিয়ে গেছে বলে যে তাড়াতাড়ি নামাজ পড়ব, আমার মতো নামাজ নয়। আলী ধীর স্ত্রীয় নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার অস্তাবলে গেছেন। অস্তাবলে গিয়ে দূর দূর ভাঁড়াকে সাজিয়েছেন। আর আলী তরবারির নাম ছিল জল ফেক্কা, জল ফেক্কা তলোয়ার নিয়েছেন এবং ওই শক্ত জিরা লোহার জামা পরেছেন। আল্লাহকে সালাম করে মুখে বিসমিল্লাহ বলে আলী ঘোড়ায় চেপে গেছে ছেলে খোঁজার জন্য। বলি, হাই গো আল্লাহ, এ কি হলো? বলি, হাই গো আল্লাহ, আরি তালা আল্লাহ তোমারে জানাই দা, আই রে হাসান হাসান দুই ছেলে কখন ছেলে খুঁজে যাই গাইরে নগর বাজার শহর টাউন জঙ্গল মদন খুঁজে যাই গা তিন দিনের পরে গেছে দূর থেকে দেখছি মোসেফ কাক্কা বলে ছেলেটা ধুলো নিয়ে খেলা করছে। ঠিক মনে হচ্ছে আলীর চোখে মনে হচ্ছে আমার ছোট ছেলে হোসেন। জানাচ্ছি ওটা ভালো, ঘোড়া থেকে হজরত আলী তখন নেমে যায়, আমার হোসেন আলী, ওই যে হাসান কোথায় গো? বাবা হোসেন আলী, আমার হাসান কইরে। আমি হাসান আলী নাই গো। হোসেন আলী নোস না, আমার নাম মোসেফ কাক্কা, আমি কাক্কা মোসেফের ছেলে। তোর বাড়ি? আমার বাড়ি ইরাক, এই এই শহরটা। হ্যাঁ বাবা, তোর মতো আমার দুটো ছেলে আজ তিন দিন আগে কোন বেঈমান চুরি করে নিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না বাবা। খুঁজে পাচ্ছেন না? তো আমার নাম হচ্ছে আলী পালওয়ান, আমার বাড়ি মদিনা। তোকে যখন ছেলে বলে কোলে নিয়েছি, মোরে মোসেফ কাক্কা, আজকে থেকে তুই আমার ধর্ম ছেলে। ধর্ম ছেলে? কিন্তু ছেলে দুটো খোঁজ আমি বলে দেবো হুজুর, কিন্তু আমার নাম করবেন না। ওই ছেলে দুটো এক সদাগর, হ্যাঁ সে নিয়ে গেছে এই রিজার্ভ বাদশার দরবারটা। দেখুন, ও রিজার্ভ বাদশার দরবারটা দেখবো, দেখুন একবার। বেশ দেখুন, যাচ্ছি তো ভালো।